তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইনকাম টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে যে অফারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 100x টোকেন। তো 100x টোকেনের আমাদের সেকেন্ড রাউন্ডে জয়েন করছিলাম, এটা নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া ছিল সেকেন্ড রাউন্ডের। এটা হচ্ছে থার্ড রাউন্ড স্টার্ট হয়েছে, থার্ড রাউন্ডে কীভাবে জয়েন করবেন সেটা আজকে এক্সপ্লেন করবো। ওকে, তো একটু ক্রিটিক্যাল আছে জয়েন করা। জয়েন করাটা ক্রিটিক্যাল বলতে মোটামুটি ভালোই ক্রিটিক্যাল। তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এখানে দেখেন একটা উইথড্র আপডেট আসছে, সেটা হচ্ছে ওপোস টোকেনের। আমরা ওপোস টোকেনের যে অ্যাডাপ্টারটা জয়েন করছিলাম গত একদিন আগে, আমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম ওপোস টোকেনের যে অ্যাডাপ্টার ছিল সেটা নিয়ে। তো অ্যাডাপ্টার এখনও আছে, যদি আপনি চান তাহলে জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো যাই, কথা হচ্ছে এখন কীভাবে এটা গুগল ফর্মটা সাবমিট করবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। অলওয়েজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট ফলো রাখবেন, বিকজ অফ টেলিগ্রাম চ্যানেল দেখেন আপডেট দিয়ে দিই। আর এই যে একটা পেমেন্ট প্রুফ হচ্ছে, এটা হচ্ছে এসটি মন থেকে পাওয়া গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে প্রথমে আমি গুগল ফর্মটা সাবমিট করবো, দেন হচ্ছে তারপরে আমি যে 100x টোকেনের যে অ্যাডপ্টটা আছে $3 পাবেন, টোটাল রিওয়ার্ড হচ্ছে $3.30। ওকে, সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি চলে যাচ্ছি হচ্ছে গুগল ফর্মে, এখানে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার যে জিমেলটা আছে, আপনি আপনার বুটে যাবেন, আগে বুটে যাবেন, আমি দেখাচ্ছি। এখানে থেকে এখানে ক্লিক করবেন, দেখবেন যে হচ্ছে বুটে কোনো প্রকার জিমেল দিছিলেন কি না আগে। তাহলে আপনার হচ্ছে যে জিমেলটা যদি আগে দিয়ে থাকেন তাহলে আপনি সেই জিমেলটা ওইখানে দেবেন। আচ্ছা, জিমেল আগে কোনো প্রকার জিমেল দেওয়া লাগে নাই, তো সেক্ষেত্রে এখানে যে কোনো একটা জিমেল দিলেই হলো, সমস্যা নাই। আপনি যে জিমেলটা সবসময় ইউজ করেন সেটা দেবেন, আমি আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে হচ্ছে আপনার জিমেলটা কিন্তু দেওয়া শেষ। এখন একটা ট্রিক মার্ক করে দেবেন, ওটা আমাদের নিউজ লেটার যেটা আছে এটা হচ্ছে আপনার ই করা হয়ে যাবে। এখন বলতেছে আপনি এখানে কোন কোন কাজগুলো করছেন, এগুলো প্রত্যেকটা কি করছেন, যেটা যেটা করছেন সেটা সেটা ট্রিক মার্ক করে দেবেন। আমার জানা মতে আমরা প্রত্যেকটা কাজই করছি, আমি দেখাই একটু এক নজরে। এখানে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করছি, চ্যানেলে জয়েন করছি, টুইটার ফলো করছি, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ডিসকর্ড, মোটামুটি সব কাজই আমরা করছি, কিন্তু সব কাজই আমাদের শেষ। এখন আমরা কী করবো, এটা সব কাজ দিয়ে দিলাম, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম, টুইটার ট্যাক্স অপশনাল দুইটাই। তো এখন কথা হচ্ছে এইখানে দেখেন কী বলতেছে, হোয়াট ইজ ইউর ওপোস রিওয়ার্ড অ্যামাউন্ট। এখন ওপোস রিওয়ার্ড অ্যামাউন্টটা কত আপনার সেটা কীভাবে দেখবেন, সেটা দেখার জন্য আপনি চলে যাবেন কথা আপনার বোর্ডে, আপনার যে অ্যাডপ বোর্ডটা আছে এখানে চলে আসবেন। এখান থেকে আসার পর স্ট্যাটিক্স একটা ক্লিক করে দেবেন, দেন হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ 110 অর্থাৎ 110টা টোকেন আছে। তো যাই হোক, আপনি যদি রেফার না করে থাকেন তাহলে আপনার 110টা টোকেন থাকবে, এখানে দেখেন, ঠিক আছে। এখানে 110টা টোকেন দিয়ে দেবেন। আর যদি আপনি রেফার করেন তাহলে আপনার এখানে হচ্ছে রেফার কাউন্ট হবে, সেটার জন্য প্রতিটার জন্য 10টা করে ওপোস টোকেন দেওয়া হবে। তো যাই হোক, এটার জন্য আপনি কী করবেন, আদার দিবেন, কারণ আপনার রেফার আছে, ঠিক আছে। তো দেখ, যদি আপনি রেফার না করে থাকেন তাহলে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আর রেফার করতে থাকলে আদারে দেবেন। তো যাই হোক, এইগুলো এইভাবে দেওয়ার পর এখন আপনি নিচে দিকে চলে আসবেন। আপনার যদি রেফার থাকে তাহলে আপনি করবেন এখানে আদারে ক্লিক করবেন, আদারে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে যাবেন কোথায়, স্ট্যাটিক্সে। এখানে আপনার হচ্ছে অ্যাড অফ ব্যালেন্স তো থাকবেই, এখানে আপনার রেফার কাউন্টের যে ব্যালেন্সটা সেটা আপনি শো করবে। এখানে 110 আর হচ্ছে 210 হচ্ছে 220 মানে 320টা টোকেন, ঠিক আছে। তো 320টা টোকেন কিন্তু আমার এখানে আর্ন হয়েছে। তো থাকে 320টা টোকেন আমি এখন কী করবো, এখানে বসাই দেবো 320টা। তো আপনার যে কটা থাকবে দেন হচ্ছে আপনি ঠিক সেই কটা দিয়ে দেবেন, দেন সুন্দরভাবে এখন কী করবেন আপনি এখানে সাবমিট করে দেন। তারপর আবার একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো হ্যাঁ, সব কিছু ঠিক আছে, mdtamid18@gmail.com, সাবস্ক্রাইব নিটেলস, সবগুলো টিকমার্ক, আদার 120, B2B1, 0x12, DAVID 9J, ওকে। তো আমার মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আমি এখন জাস্ট কী করবো, সাবমিট ক্লিক করে দেবো। তো সাবমিট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো। থ্যাংক ইউ, উই অ্যাপ্রিসিয়েট ইউর সাপোর্ট, আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো, চলে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে 100x যে টোকেনটা আছে এখানে আমাদের জয়েন করতে হবে। টোটাল $3.30 হচ্ছে এই রিওয়ার্ড পাবো, যদিও বা এটা এখন কিন্তু দাম বাড়ছে, এখন পুরো দাম হাই এটা, ঠিক আছে। তো যাই, কীভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি। এখানে বোর্ডে জয়েন করবে, এখানে ক্লিক করে দেবেন, এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেন হচ্ছে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে হচ্ছে এই টেলিগ্রাম বোর্ডে, স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন, যোগ বিগ গুণ বাগ যেটা থাকবে সেটার অ্যান্সার এখানে দিয়ে দেবেন। এখানে অলরেডি হচ্ছে প্যানকেক সোয়্যাপের লিস্টেড দেখতে পারছেন, কয়েন মার্কেট ক্যাপ প্রফিটের লিস্ট আছে, ভালো একটি টোকেন, আমি আবার বলতেছি ভালো একটি টোকেন। তো যাই হোক, এখন এখান থেকে গ্রুপে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করবেন কোথা থেকে, প্লে স্টোর থেকে, সুন্দরভাবে অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করে নেবেন।
দেন হচ্ছে তারপর কি করবেন এখান থেকে টুইটারটা ফলো করে দিবেন রেডডিট কয়েন মার্কেট ক্যাপ এক যায় হচ্ছে স্টার মেরে দিবেন আমি দেখাচ্ছি এখানে চলে আসবেন এখানে চলে আসলে সার্চ বারে সার্চ করবেন হচ্ছে কি এখানে দেখাই 100x 100x চলে আসছে তো দেন হচ্ছে আসার পর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে এখানে কোথাও একটা আছে এই যে এই তারা তারার উপর একটা ক্লিক করে দিবেন স্টার স্টার আইকন যেটা তো এখান থেকে আপনারা জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তাহলে হয়ে যাবে তো একটু ওয়েট আমাদেরটা হয়ে গেছে তো আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে দেন হচ্ছে আমাদের কাজ শেষ এখন আমি চলে যাবো কোথায় এখানে তো অ্যাডোব ডিটেকটিভ ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাডোব ডিটেকটিভ টেলিগ্রাম টুইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর অ্যাডোব ডিটেকটিভ ওদের টেলিগ্রামে জয়েন করবেন দেন হচ্ছে এগুলো করার পর আপনি চলে যাবেন কোথায় নিচের দিকে আসার পর এখান থেকে বলবে আপনাকে জিমেইল দেওয়ার জন্য আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে দেবেন যে কোনো না আপনি অ্যাপে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন ঠিক সেই জিমেইলটা এখানে দিয়ে দেবেন অ্যাপে অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে এখানে দেখাইনি ওকে অ্যাপে অ্যাকাউন্ট আমি একটু পরে দেখাবো দেন হচ্ছে আপনার টুইটারে যে ইউজার ফুল যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা এখানে দিয়ে দেবেন আপনি এখানে থ্রি ডট মেথডে ক্লিক করলে এটা হচ্ছে শেয়ার বাটন পাবেন শেয়ার বাটনে ক্লিক করে প্রোফাইল লিঙ্কটা সুন্দরভাবে দিয়ে দেবেন ওকে দেন হচ্ছে বুটে চলে আসবেন বুটে চলে আসার পর এখান থেকে বলবে হচ্ছে আপনাকে রেডিটের যে প্রোফাইল লিঙ্কটা সেটা আপনাকে দেওয়ার জন্য রেডিটটা ফলো করে রেডিটের প্রোফাইল লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন দেন হচ্ছে নিচে চলে আসবেন এইখান থেকে বলবে প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ সাইন আপ কয়েন মার্কেট ক্যাপ দ্যাট আচ্ছা আপনি যে স্টার বাটন স্টার দিলেন কয়েন মার্কেট ক্যাপে যে জিমেইলটা আপনি অ্যাকাউন্ট করছেন ঠিক সেই জিমেইলটা এখানে দিয়ে দেবেন তারপর আপনি ইএস দেবেন এগুলো ইএস দেওয়ার পর আপনাকে বলবে এটা হচ্ছে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা আপনার ইউটিউব চ্যানেল যে প্রোফাইল লিঙ্ক আছে সেটা দিয়ে দেবেন আমি এটা হাজারবার দেখাইছি প্রোফাইল লিঙ্ক কোথা থেকে বের করতে হয় তো আপনারা বের করে দিয়ে দেবেন ইউটিউব সবারই আছে যারা আমরা ইউটিউব চালাই ইউটিউব যাদের চ্যানেল নাই তাদের ইউটিউব আছে যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি তাদের ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে জাস্ট আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে বলবে এখান থেকে সোশ্যাল মিডিয়া যে ইয়াটা আছে সেটা দিতে বলবে সেটা কোনটা এখানে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে যে ভিডিওটা আছে এই ভিডিওটা শেয়ার করবেন আপনার হচ্ছে টুইটারে টুইট করবেন ঠিক আছে টুইটারে টুইট করার পর আপনার যে টুইটের যে লিঙ্কটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন এখান থেকে আমি কিন্তু টুইট করে দিয়েছি ওদের যে ভিডিওটা সেটার লিঙ্কটা আমি দিয়েছি তারপর এখানে ইয়েস করে দেবেন এখন এটা দেবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে ইথেরিয়াম অ্যাড্রেস দেবেন মানে ইটিএইচ অ্যাড্রেস বিএসসি ইটিএইচ অ্যাড্রেস সেম ঠিক আছে দুইটাই একই অ্যাড্রেস সমস্যা নাই আপনি জাস্ট কী করবেন এখান থেকে হচ্ছে আপনার সহজ ভাষায় বোঝাতে গেলে আপনার অনেকে কালো বিএনবি নামে পরিচিত তো কালো বিএনবির যে অ্যাড্রেসটা আছে এটা আপনি দিয়ে দেবেন এখান থেকে ওকে তো এটা দিয়ে দেবেন হয়ে যাবে দেন হচ্ছে এখানে কমপ্লিট ট্যাক্সে ক্লিক করবেন এগুলোতে জয়েন করার পর তারপরে কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে বলবে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে সাকসেসফুলি তো এটা হচ্ছে আপনার রেফারিং চাইলে বন্ধুদের সাথে শেয়ার করে রেফার করতে পারেন এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার কত একক দশক শতক হাজার লাখ টাকা করে 5 মিলিয়ন মেবি হ্যাঁ 5 মিলিয়ন রিওয়ার্ড দেবে আর কি তো যাই হোক এটা হচ্ছে আপনার ব্যালেন্স এটা হচ্ছে খুব শীঘ্রই আপনাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তার আগে একটা জিনিস দেখাই আমি এখানে যে অ্যাপের যে বিষয়টা অ্যাপে কী করতে হবে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন হচ্ছে ওপেন করবেন তো তারপরে হচ্ছে আচ্ছা আমি লগ আউট করে দেখাচ্ছি লগ আউট করে দিলাম আমারটা দেন হচ্ছে সহজ ভাষায় যদি আমি দেখাতে চাই তাহলে এখান থেকে আমি ঢুকতেছি প্রথম থেকে ওকে দেন হচ্ছে এখানে গেট স্টার্ট নামার একটা অপশন পাবেন গেট স্টার্টে একটা ক্লিক করে দেবেন এখানে হচ্ছে মূল কাহিনী এখানে ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে ইনভাইটেশন কোড কোনটা দেবেন আপনাকে ইনভাইটেশন কোডটা আমি যেটা দেবো হচ্ছে একটা দিয়ে রাখলাম এটাই কিন্তু হবে না তো আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখেন একটা দিয়েছি এখানে বলছি একটা ভয়েস দিছি এই দেখেন এখানে একটা ভয়েস দিয়েছি ভয়েসটা শুনবেন শোনার পর এই আইডিতে আসবেন এই আইডিতে আসার পর বলবেন কি ভাই আপনার কিছু বলতে পারে না জাস্ট আপনি কী করবেন আপনার জিমেইলটা যেটা আছে আপনার যে জিমেইলটা আছে @gmail.co আপনি জাস্ট জিমেইলটা এইভাবে সেন্ড করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনার এখানে জিমেইলে কোডের প্রয়োজন তাই না তো আমি কী করবো এখান থেকে আমাদের ইনবক্সে চলে যাব এখান থেকে দেখেন ওনারা কিন্তু জিমেইল দিছে আর এখানে দেখেন ওনাদের কিন্তু জিমেইল দিছে ওনাদের কিন্তু আমি কী করছি জিমেইলের কিন্তু হচ্ছে ভয়েস দিয়ে বলে দিছি যে আপনার জিমেইলটা চেক করেন তো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু জিমেইল দিছে ঠিক আছে তো এনাদের কিন্তু হচ্ছে জিমেইল আমি কোড পাঠিয়ে দিয়েছি জিমেইলে কোড পাঠাবো কেমনে আর সেটা কীভাবে দেখবেন জিমেইলে আপনি চলে যাবেন আপনি জিমেইল আমাকে দেওয়ার পর আমি যখন আপনাকে রিপ্লাই একটা ভয়েস দেবো যে আপনি আপনার জিমেইলটা চেক করেন দেখেন কোড দিছি সেই কোডটা কোথায় পাবেন এখান থেকে চলে আসবেন এখান থেকে ইনভাইটেশন কোড দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু আরেক ভাইয়ের কাছ থেকে নিছি তো একটু ওয়েট এই যেটা তো যাই হোক এখানে রেজিস্ট্রেশন কোড যেটা থাকবে এটা আপনি কপি করে সুন্দর করে কোথায় বসাই দেবেন এই যে এইখানটায় বসাই দেবেন
এখানটায় বসাই দিবেন, ইনভাইটেশন কোড যে অপশনটা আছে এখানে বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা আমি আমার অ্যাড্রেস কপি হয়েছে, তো দেখো এখানে বসাই দিয়ে জাস্ট আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যাই হোক অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনি এটা হচ্ছে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে, আচ্ছা আমি এখানে এরকম আপনার জিমেলে কোড যাবে, ঠিক আছে, আপনি যখন লগ ইন করবেন, ঠিক আছে। তো যাই হোক আমি আমার জিমেল থেকে কোডটা আনতেছি, এখন আমি লগ ইন করবো। তো আমাদের জিমেইলে হচ্ছে কোডটা দিয়ে দিছে, তো আমি এটা জাস্ট এখানে কী করবো পেস্ট করে দেবো, দেন হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। এভাবে আপনার ভেরিফাই হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে যে অপশনগুলো আসবে আমি দেখাচ্ছি, এরকম যখন আপনি জিমেইলটা ভেরিফাই করবেন দেন হচ্ছে এখানে এরকম ভেরিফাইতে ক্লিক করবেন, দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবেন, আপনার তো অ্যাকাউন্ট নাই, নতুন অ্যাকাউন্ট, তাই না? তো আপনি কী করবেন, এইখানে যে অপশনটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন এরকম কী দিবে আপনাকে, প্রাইভেট কী দিবে, এই প্রাইভেট কীগুলো আপনি কী করবেন কপি করবেন। এখানে কপি অপশন পাবেন, কপি করবেন, দেন হচ্ছে নেক্সট পেজে আসবেন। এইগুলো এলোমেলো থাকবে, আপনার প্রথমে যেটা আসল সেটা আপনি ক্লিক করবেন, দ্বিতীয় যেটা আসল সেটা ক্লিক করবেন। এভাবে করে জাস্ট কী করবেন, ডান অপশনে ক্লিক করে দেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে অপশনটা আসবে সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্টও হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর জাস্ট আপনার এটুকুই কাজ, আর কোনো কাজ নাই। যে জিমেলটাতে অ্যাকাউন্ট করছেন ঠিক সেই জিমেলটাই আপনি কী করবেন ওই বুটে দিয়ে দেবেন, এখানে যেখানে আর কি জিমেল দেওয়ার অপশনটা, এখানে হচ্ছে ওই জিমেলটাই দিয়ে দেবেন, ঠিক আছে। যে জিমেল দেয় এই হচ্ছে অ্যাপে অ্যাকাউন্ট করছেন ঠিক সেই জিমেলটাই ওইখানে ইউজ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। হয়তো বা এখানে জিমেলের মাধ্যমে আপনার পেমেন্টটা এই অ্যাপের মধ্যেও করে দিতে পারে, এটা হচ্ছে ওয়ালেট, ঠিক আছে, ট্রান্সফারের মতো একটা ওয়ালেট। আর ওয়ালেটের অফারগুলো কিন্তু 100% পেমেন্ট করে, 100% রিয়েল হয়ে থাকে, 100% এগুলো প্রফিটেবল হয়ে থাকে। তো আমি যদি এক নজর দেখি এখানে হচ্ছে রিসিভ আছে, সেন্ড আছে, ট্র্যাক আছে, তো আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে আমার এখানে অ্যামাউন্ট দিতে বলবে, ফর্ম দিতে বলবে, ট্রু এন্টার দ্য অ্যাড্রেস দিতে বলবে। এখানে অ্যাড্রেস দিয়ে জাস্ট আমরা কত একটা 100x টোকেন দেবো সেটা হচ্ছে এখানে দিয়ে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলে আমরা যাকে দেবো তার ওয়ালেটে কিন্তু চলে যাবে। বা এখানে আমরা যদি রিসিভ করি তাহলে এখানে রিসিভে ক্লিক করবো, দেন হচ্ছে এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা কিন্তু রিসিভ করতে পারবো। আপনি চাইলে এই ওয়ালেট থেকেও রিসিভ অ্যাড্রেসটা দিতে পারেন, এই রিসিভ অ্যাড্রেস যেটা আছে এটা দিতে পারেন, বা আপনি ট্রান্সফার থেকে বিএসসি অ্যাড্রেসটা দিতে পারেন, দুটি একই সমস্যা নাই, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হলো। তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিও ফুল দেখার জন্য, আশা করতেছি সবার ভিডিওটি হেল্পফুল হয়েছে, আর হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও ফুল দেখার জন্য, আল্লাহ হাফেজ।